জীবনে চলার পথটাই এমন হয়, কখনো খুব বেশি দ্রুত গতিতে যায়, আবার কখনো ধীর স্থির হয়ে যায়, মন্থর হয়ে যায়। মনে হয় যেন আর চলার কোনো রাস্তা নেই, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। আর কখনো মনে হয় যে একটি বছরও মনে হয় পানির মতো চলে যায়, বহমান নদীর মতো। উথাল পাথালের মধ্য দিয়েই, জোয়ার ভাটার মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবন চলে যাচ্ছে। আজ আমি আপনাদের সাথে ছোট্ট আকারে কিছু সামান্য কিছুই, এটা আসলে আমি ভোর বের হয়েছি সিরাজগঞ্জ থেকে বগুড়ার উদ্দেশ্যে, আর আমি কিন্তু আমার পরিচয়টি আজকে দেইনি। আমি লুৎফুন্নাহার, বাংলাদেশের জেলা সিরাজগঞ্জ থেকে বলছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে কথা বলতে গিয়ে শুরু করেছি একটু অন্যভাবে, রাস্তা দেখাচ্ছি, রাস্তা দেখানোর উপরেই আছি। রাস্তাটা বেশ সুন্দর ছিল, এটা আমাদের সিরাজগঞ্জ জেলা থেকে। আমরা আসলে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি সেরেখে ভোর, ওই মুহূর্তে বেশ ঠান্ডা লাগছিল আর পরিবেশটা কিছুটা মনে হচ্ছিল যে কুয়াশা, গরমের দিন কুয়াশার মতো কিছুটা মনে হচ্ছিল। তো সেক্ষেত্রে আমরা বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশে যাচ্ছিলাম, ভালো লাগছিল। আর আমি ভাবলাম যে কিছুটা অন্তত ক্যামেরা বন্দি করে নিই, আপনাদের সাথে শেয়ার করি। আমি আসলে দেখাতে চাচ্ছিলাম যে হুট করেই বলতে কি, যে আমরা এসেছি সিরাজগঞ্জ ঈদ করার উদ্দেশ্যে, কিন্তু আবার যেতে হচ্ছে বলতে আমার হাজবেন্ডের দুদিন অফিস আছে, ও যাবে, তো আমারও কিছুটা কাজের প্রয়োজনীয়তা রয়েছে। তো বাচ্চাদেরকে ওর দাদা দাদির কাছে রেখে আমরা দুজনে চলে যাচ্ছি, একদিন পর হয়তো আমরা আবার ফিরব। যেহেতু রাস্তাটা দেখতে বেশ সুন্দর ছিল, তাই আমি আর লোভ সামলাতে পারিনি, কিছুটা হলেও ক্যামেরা বন্দি করেছি। পরিবেশটাও ভালো ছিল, কিন্তু ক্যামেরায় তো আসলে সকাল দুপুর বা সন্ধ্যা রাত খুব একটা সুন্দর করে বোঝানো যায় না, বা হয়তো কেউ পারলেও আমি পারি না। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাওয়া দেখালাম, আর এই যে আমরা আবার ফিরছি রাত্রে, একদিন থেকেছি মাঝখানে এবং পরের দিন ফিরছি বগুড়া থেকে, আবার যাচ্ছি সিরাজগঞ্জ। তো এর মাঝখানের যে ঘটনাগুলি সেগুলো কিন্তু আমি শেয়ার করে নিই। তো এখানে আমরা একটা বাস এসে আমাদের থেমেছে, এখন প্রায় রাত 11:30 বাজে। তো এখানে আমরা কিছু খাওয়ার জন্য চা কফি কিছু খাবো, ইফতার তো করেছি আমরা, আর ইফতার করেই বলা চলে যে ও অফিস থেকে বের হয়েছে 9:30-10, তো ওখান থেকে আমরা রওনা দিয়ে এখানে 11:30 চলে এসেছি। আর এটা ফুড ভিলেজ, যেখানে মোটামুটি সব ধরনের বাসই আসে আমাদের সিরাজগঞ্জে। এই রোডটাতে যারা সিরাজগঞ্জ থেকে বগুড়া বা ঢাকার উদ্দেশ্যে যারাই যায় না কেন, বাসগুলো এখানে এসে থামবে, যাত্রীরা এখানে একটু ফ্রেশ হয়ে তারপরে যায়। তো এই জায়গাটাও বেশ সুন্দর, তো সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর ওখান থেকে চলে এসেছি বাসায়, এই তো দেখতেই পাচ্ছেন বাসায় এসে। কিন্তু আসলে ইফতার ওই সময় তো চলে এসেছি, রাত্রে এসে সেহরি খেয়েছি, এবং পরের দিন সারাদিন পর ইফতারের আগ মুহূর্তে কিছুটা অংশ আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাচ্ছি। একটু রান্নাবান্না চলছে হালকা পাতলা। তো আমি কেন গেলাম আর কেন আসলাম এইটার কাহিনীটা জাস্ট বলার জন্যই আমি ভিডিওটা দিলাম, যাতে আমি হুট করে চলে গিয়েছিলাম শেষগঞ্জ এসে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি আর কী দেখাবো, তো সেটি দেখালাম। তো এখন এখানে নাস্তা বানানোর প্রস্তুতি চলছে, দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে সন্ধ্যার নাস্তা করছি। আর এই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলে যাবেন না, কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।